বিয়ে করতে গেলে ছেলেদের সফল হতে হয়, প্রতিষ্ঠিত হতে হয়, সরকারি চাকরি পেতে হয়, বেসরকারি চাকরি করলে ডিসেন্ট মাইনে পেতে হয়, ব্যবসা করলে ব্যবসা ভালো চলতে হয়, শিল্পী হলে ভালো রোজগার হতে হয়, গাড়ি বাড়ি করতে হয়, সমাজে একটা ভালো পজিশন বানাতে হয়। না হলে তার প্রেমিকাকে বিয়ে করবে বলে বাড়িতে দেখতে আসে অন্য কোনো সফল ছেলে, না হলে তার ভালোবাসার মানুষটা বছর পাঁচেক একসাথে থাকার পরে জানায় বাড়ি থেকে মেনে নেবে না রে। কোনো মেয়ের বাড়ির লোকই চান না তাদের বাড়ির মেয়ের বিয়ে এমন কোনো ছেলের সাথে হোক যে উপার্জন করে না বা অল্প উপার্জন করে, যার বাড়ির রংচটা দেয়াল থেকে খসে পড়ে পলিস্টারের, যে ছেলে এখনো স্ট্রাগল করছে, যে ছেলের জব সিকিউরিটি নেই, যে ছেলে তাদের থেকে অর্থনৈতিকভাবে অনুন্নত, যে সেই সব আরাম আয়েশ তাদের মেয়েকে দিতে পারবে না যা অন্য কোনো সফল ছেলে দিতে পারবে। যে মেয়েরা এই সবকিছুর বিরোধিতা করে, নিজের ভালোবাসার মানুষটির হাত না ছাড়ার সিদ্ধান্ত নেয়, তারা বেশিরভাগ ক্ষেত্রেই সেই সিদ্ধান্ত বাড়ির অমতে নেয়, অশান্তি করে নেয়, পালিয়ে গিয়ে নেয়। খুশি খুশিভাবে ওদের জীবন ওরা বুঝে নেবে বা দুজনে মিলে ওরা ঠিক সামলে নেবে ওদের সংসার, এই ভেবে সবটুকু মেনে নেওয়ার মানসিকতা এই সমাজে এখনো খুব কম। কথাটা তেতো হলেও খুব সত্যি।